اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون শদকল্লাহ মৌলান আজিম শদকর রসুল হুন নবী উল করিম আল্লাহরবুল আল আমিন মুম্বদে মাহম্মদীকে পবিত্র কোরআন এপাকে অষ্টআশি জায়গায় অতি মহব্বত ভরা ভাষায় ডাক দিয়েছেন আমাদের জন্য আল্লাহর মহব্বত ভরা ভাষা হল ইয়া আই আল্লা আমান আল্লাহ তালা আমাদেরকে সরাসরি সম্বোধন করেছেন তা আমাদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয় কিন্তু আমরা তা বুঝি না অথচ ইহুদিদেরকে তাদের কিতাবে আল্লাহ পাক মাত্র একবার সম্বোধন করায় তাবাদ তারা দাবি করে যে আল্লাহ রব্বুল আলম যেহেতু আমাদেরকে সম্বোধন করেছেন সেহেতু তিনি আমাদেরকে আমাদের পাপের জন্য শাস্তি দিবেন না দিলেও অতি সামান্য সময় জাহান নামে দিবেন আবার জান্নাতে নিয়ে আসবেন এটা হলো ইহুদিদের আকিদা এ আয়াতে আল্লাহ রব্বুল আলমিন হে ইমানদারগণ বলে সম্বোধন করে বলছেন কুতিবা আলাইকুম সিয়া অর্থাৎ তোমাদের জন্য রমজানের রোজা ফরস করা হয়েছে এই রমজানের রোজাটাকে আমরা শাস্তি মনে করতে পারি আমাদের জন্য পানিশমেন্ট মনে করতে পারি তাতে উম্মতে মোহাম্মদী পেরেশান হয়ে পড়বে সেটা যাতে না হয় সেজন্য আল্লাহ তালা এতটুকুতে শেষ করে না দিয়ে বললেন কামা কুতিবা আল্লাহ দিন আমিন কবিলি কুম অর্থাৎ যেমনভাবে পূর্বের ধর্মের লোকদের জন্য ফরস করা হয়েছিল ঠিক তেমনিভাবে তোমাদের জন্য রমজানের রোজা ফরস করা হয়েছে আল্লাহ এই কথা বলে মূলত মতো সান্ত্বনা দিচ্ছেন যে হে আমার বান্দারা তোমাদেরকে এই রোজা ফরস করছি কোনো ধরনের শাস্তি স্বরূপ নয় বরং এমন রোজা তোমাদের পূর্ববর্তীদের ফরজ ছিল যেমন আমরা হাদিস শরীফের মধ্যে জানতে পারি সোমে দাউদির ব্যাপারে অর্থাৎ দাউদ আলাইহিস্লামের সিস্টেম ছিল একদিন ইফতার করবে অর্থাৎ খাওয়া দাওয়া করবে একদিন রোজা রাখবে আল্লাহ পাক আমাদেরকে এমন কঠিন বিধান দেননি আলহামদুলিল্লাহ খ্রিস্টানদের জন্য দুই মাস রোজার বিধান ছিল আর ইহুদিদের জন্য চল্লিশ দিনের রোজার বিধান ছিল আর আমাদের জন্য মাত্র তিরিশ দিনের রোজার বিধান দেয়া হয়েছে আর তিরিশ দিন রোজা রাখলে আমরা তিনশত দিন রোজা রাখার স্বভাব পাব আর তার সাথে সাওয়াল মাসে ছয়টা রোজা রাখলে মোট ষাটটি ষাট দিনের রোজার স্বভাব আল্লাহ তালা আমাদেরকে দান করবেন মূলত ছত্রিশ দিন রোজা রাখলে বছরের 36 দিন রোজা রাখলে আমরা সারা বছর বিপে রোজা রাখার সওয়াব অর্জন করতে পারবো আলহামদুলিল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণস্বরূপ বলেন একজন লোক সকাল থেকে জোহর পর্যন্ত কাজ করে এক কিরাত বদলা পেল আরেকজন লোক জোহর থেকে আসর পর্যন্ত লম্বা সময় কাজ করে এক কিরাত বদলা পেল আবার অন্যজন আসর থেকে মাগরিব পর্যন্ত খুব অল্প সময় কাজ করে তাও এক কিরাত বদলা পেল প্রথম এবং দ্বিতীয়জন লম্বা সময় কাজ করলো। যতটুকু বদলা পেল তৃতীয় জন অতি অল্প সময় কাজ করে পূর্বের দুইজনের সমান বদলা পেল আর তৃতীয় জনের উদাহরণ হল উম্মতে মাহমদি কারণ উম্মতে মাহমদি অতি অল্প সময় কাজ করবে কিন্তু বদলা পাবে যারা বেশি কাজ করেছেন তাদের সমান যেমন একজন লোক সারাদিন কাজ করে ঘন্টায় একশো টাকা করে কিন্তু সে যখন ওভারটাইম করে তখন তার বদলা হয় ঘন্টায় দুশো টাকা আমরা উম্মতে মোহাম্মদীকে আল্লাহ তালা বিভিন্নভাবে শর্টকাটে অধিক হারে নেকি অর্জন করার ব্যবস্থা করে দিয়েছেন যেমন এক নেকির বদলা গুণ রমজান মাসে সত্তর গুণ আবার সবে কদরের রাতে এক রাতের এবাদত এক হাজার মাসের চাইতে বেশি সবাব এর কারণ হলো পূর্বের যুগে মানুষের হায়াত লম্বা ছিল তারা এবাদত বেশি করতে পারত কিন্তু উম্মতে মোহাম্মদের হায়াত গড়ে ষাট থেকে সত্তর বছর এই অল্প সময়ে তারা আগের সাথে প্রতিযোগিতায় দাঁড়াতে পারবে না তাই আল্লাহ এটা অনেক বড় অনুগ্রহ করেছেন যে তিনি আমাদেরকে রমজান মাস দিয়েছেন সবে কদরের মতো রাত দিয়েছেন পাঁচক্ক নামাজের বদলায় পঞ্চাশ ওয়াক্তের স্বাব তিনি আমাদেরকে দান করেন সারা বছরের ছত্রিশ দিন রোজা রাখলে তার বদলায় আল্লাহ তালা সারা বছরের রোজার সবাব দান করেন আলহামদুলিল্লাহ উম্মত মোহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা অনেক বড় রহমত অনেক বড় নিয়ামত যে আমরা আমল করব কম কিন্তু আমাদের নেকি হবে বেশি আর এই সুযোগ রমজান মাসে বেশি তাই রমজান আসার আগে বাহিরের সব কাজ কারবার গুটিয়ে রমজানে বেশি বেশি আবাদত কোরআন তেলাওয়াত তাহাজ্জুদ তারাবি জামাতের সাথে নামাজ আদায় করা বেশি বেশি দান সৎকা করা সবে কদর তালাশ করার জন্য প্রস্তুতি গ্রহণ করাটা হলো প্রকৃত ইমানদার এবং বুদ্ধিমানের কাজ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি